একটি অঞ্চলের বাসিন্দারা হয়েছেন উৎসব মুখর। সেতুটি নির্মাণ শেষে খুলে যাবে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটার সম্ভাবনা তার। সেই সাথে পায়রা গভীর সমুদ্র বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সহ এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় সৃষ্টি হবে অভূতপূর্ব উন্নয়ন, গড়ে উঠবে কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান। টেকনাফ থেকে তেঁতুলিয়া বিস্তৃত বাংলাদেশ একই সাথে কুয়াকাটা থেকে তেঁতুলিয়া বিস্তৃতির পরিচিতি পাবে। আর এই সকল অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের সমন্বয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সোনার বাংলা হবার অভীষ্ট লক্ষ্যে। বাংলাদেশকে একটি আধুনিক উচ্চ মধ্যময় রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একের পর এক মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে চলেছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশের জন্য অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সরকার দেশকে আধুনিক অবকাঠামো সমৃদ্ধ করে তুলছে। বর্তমান সরকারের হাত ধরেই বাংলাদেশ প্রবেশ করেছে সড়কে এক্সপ্রেসওয়ে, নদীর তলদেশে টানেল, পারমাণবিক শক্তিচালিত বিদ্যুৎ উৎপাদন এবং মহাকাশে নিজস্ব স্যাটেলাইট সমৃদ্ধ দেশের তালিকায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত ঢাকা মাওয়া মহাসড়কটি বাংলাদেশের প্রথম এবং আন্তর্জাতিক মানের আধুনিক এক্সপ্রেসওয়ে হিসেবে নির্মাণ করেছে বর্তমান সরকার। এই এক্সপ্রেসওয়েটি নির্মাণের কারণে ঢাকা থেকে পদ্মা সেতু ব্যবহার করে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যাতায়াতের সময় কয়েক ঘন্টা কমে যাবে। সেই সাথে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা নতুন যুগের সূচনা করেছে এই ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে। দেশের দক্ষিণাঞ্চলের 22টি জেলার সাথে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করার জন্য দুটি সার্ভিস লেন, 5টি ফ্লাইওভার, 19টি আন্ডারপাস, 2টি ইন্টারচেঞ্জ, 4টি রেলওয়ে ওভারব্রিজ, 4টি বড় সেতু, 25টি ছোট সেতু ও 54টি কালভার্ট দিয়ে এক্সপ্রেসওয়েটি নির্মাণ করা হয়েছে। দ্রুত গতির এই আধুনিক এক্সপ্রেসওয়ে মহাসড়ক ঢাকা শহরের সাথে পুরো খুলনা ও বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু অংশের যোগাযোগে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করে দেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ অবদান। পদ্মা সেতুকে কেন্দ্র করে নির্মাণ করা ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার দৃশ্যপট বদলে দিয়েছে। আর এই সব কিছুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ঐকান্তিক প্রচেষ্টা ও সুদূরপ্রসারী পরিকল্পনার কারণে। শেখ হাসিনা দিচ্ছে তার প্রমাণ।